হ্যালো বিয়ন টিবিআর অ্যাকাডেমিতে সবাইকে স্বাগত জানাই তো তোমরা যারা ভাবছো টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে যারা জেক্সপো এক্সাম দিয়ে তোমরা গভর্নমেন্ট পলিটেকনিকে অ্যাডমিশন হবে বা যারা ভাবছ যে এই পরীক্ষাটা দিয়ে ভালো র্যাঙ্ক করবে তো তোমাদের জন্যই আজকে এই ভিডিওটি তোমরা লাস্ট পর্যন্ত দেখো কারণ এই ভিডিওতে আমরা আলোচনা করবো জেক্সো টু থাউজেন্ড সিলেবাস এবং আমাদের এই চ্যানেল থেকে তোমাদেরকে কি কি প্রোভাইড করা হবে অনলাইন কোচিং আমরা এখান থেকে তোমাদের প্রোভাইড করব। ঠিক আছে এবং তোমাদের কি কী স্টাডি মেটিরিয়াল দেওয়া হবে লাইভ ক্লাস রেকর্ডিং ক্লাস এছাড়াও থাকছে অনেক কিছু জিনিস সেগুলো কিন্তু আমরা তোমাদের ডিটেলসে আলোচনা করব প্লাস থাকছে কোর্স থাকছে এবং আমাদের কিন্তু যে আপডেটস গুলো আছে ওই আপডেটস এর কিন্তু আমরা জানাবো ঠিক আছে তো চলো তাহলে আমরা তোমাদের কি কি প্রোভাইড করব সেটা তোমাদের সাথে একটু আলোচনা করি তো দেখো আমরা ভিডিও শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ যে একটা কোটেশন দিয়েছি কোটেশন কি না প্রিভিয়াস ইয়ার এর রেকর্ডই আমাদের পরিচয় তোমরা ভালোভাবেই জানো যে এই টিভিআর একাডেমি থেকে কতজন স্টুডেন্ট গভর্নমেন্ট কলেজে চান্স পেয়েছে টু থাউজেন্ড বলো সেভেন্টিন বলো এইটিন বলো নাইনটিন বলো ঠিক আছে এই যে ইয়ারগুলো এই ইয়ারগুলো থেকে কিন্তু অনেক স্টুডেন্ট এই চ্যানেল থেকেই কিন্তু ভালো কলেজে অ্যাডমিশন হয়েছে সেটা কিন্তু গভর্নমেন্ট ঠিক আছে প্রাইভেটের কথা কিন্তু আলোচনা করছি না যা আলোচনা করবো সমস্তটাই কিন্তু গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে কারণ প্রাইভেট কলেজের কোর্স ফি তোমরা জানো এক লাখের ওপরে কিন্তু গভর্নমেন্ট কলেজের অ্যাডমিশন ফি হচ্ছে মাত্র পাঁচশো টাকা তো বি কেয়ারফুল তোমরা কিন্তু ভালো করে দেখো এখানে কিন্তু অনেক কিছু ডিটেলস আমি তোমাদের সাথে আলোচনা করব। ঠিক আছে তাহলে কোটেশন হচ্ছে প্রিভিয়াস ইয়ারের রেকর্ডই আমাদের পরিচয় এবং তোমরা দেখতে পাবে এই ইয়ার অর্থাৎ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে যে সমস্ত ক্যান্ডিডেটরা আমাদের কোচিংয়ে অ্যাডমিশন নিয়েছিল তোমরা তাদের রেজাল্ট দেখবে আমি তোমাদের আপডেট দেব। ঠিক আছে কিছুদিন পর তাদের কিন্তু রেজাল্ট পাবলিশ হবে এবং তোমরা সেই আপডেটসগুলো কিন্তু একটু দেখে নিও ঠিক আছে কারণ আমরা যা বলি তাই করি ঠিক আছে এবং তোমরা সবাই জানো যে এই টি একাডেমি থেকে কিন্তু কেমন ক্লাস নেওয়া হয় বা আমাদের এখানে স্যারেরা যারা আছেন তারা কিন্তু রেগুলার বেসিসে যে ক্লাস নেন সেটা কিন্তু কি মাধ্যমে নেন গুগল মিটেও কিন্তু নেওয়া হয় ঠিক আছে জুম অ্যাপও নেওয়া হয় প্লাস ইউটিউবেও কিন্তু নেওয়া হয় প্লাস হোয়াটসঅ্যাপ গ্রুপে তো তোমাদের গ্রুপ ডিসকাশন কিন্তু আছে ঠিক আছে চলো ওটা পরে বিষয় আমি কিন্তু ওটা পরে আলোচনা তোমাদের সাথে করে দেবো আজকে ডিটেলস তোমাদের সাথে একটু আলোচনা করে দিই দেখো যে এক্সপো অনলাইন কোচিং ঠিক আছে তাহলে আমরা ডিটেলস একটু আলোচনা করি ঠিক আছে চলো দেখো একটা জিনিস তোমাদের যে আমরা তোমাদেরকে কি কি প্রোভাইড করব। ঠিক আছে উই আর প্রোভাইডিং ইউ আমরা তোমাদের কি কি প্রোভাইড করব। একটু ভালো করে এটা লক্ষ্য করবে তো যে সমস্ত ক্যান্ডিডেটরা আমাদের কোচিং অ্যাডমিশন হবে অর্থাৎ জন্য ঠিক আছে তোমরা পেয়ে যাচ্ছ কি না প্রথমে পেয়ে যাচ্ছ দেখো লাইভ ক্লাস লাইভ ক্লাস তোমাদের সাথে কিন্তু স্যারেরা থাকবেন ওকে লাইভ ক্লাস যদি কোনো স্টুডেন্ট মিস করো লাইভ ক্লাস যদি কোনো স্টুডেন্ট মিস করো বা ধরো করতে পারলে না ঠিক আছে বা কোনো সমস্যা হলো সেক্ষেত্রে কিন্তু ওই ক্লাসের রেকর্ডিং ক্লাসটাও কিন্তু থাকছে ঠিক আছে রেকর্ডিং ক্লাসও কিন্তু থাকবে ঠিক আছে এবং এটা কিন্তু ভিডিওতে ভিডিওতে ঠিক আছে কিন্তু থাকছে এবার সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট ঠিক আছে প্রত্যেকটা সাবজেক্ট থেকে কিন্তু আমাদের মক টেস্ট নেওয়া হবে প্রত্যেক সপ্তাহে ঠিক আছে সপ্তাহে কিন্তু শনিবার দিন এক্সাম হয় তোমরা সবাই জানো ওই শনিবার দিন কিন্তু আমাদের চ্যাপ্টার ওয়াইজ মক টেস্টগুলো কিন্তু হবে প্লাস প্লাস কি থাকছে দেখো ফুল এই ফুল মক টেস্টটাও কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে সমস্ত সাবজেক্ট থেকে কিন্তু এখানে থাকবে একশো নাম্বারে কিন্তু এখানে এক্সামটা নেওয়া হয়ে থাকে ঠিক আছে এবার আসি দেখো পিডিএফ ফাইল বা তোমাদের যে স্টাডি গুলো তোমাদের যেগুলো দেওয়া হবে ধরো যে চ্যাপ্টারটা ধরো আজকে পড়ালো ওই চ্যাপ্টারের যে পিডিএফ অর্থাৎ কোশ্চেন বা ডেসক্রিপটিভ টাইপের যে আলোচনা যেগুলো থাকে সেগুলো কিন্তু আমরা পিডিএফ তোমাদের কিন্তু প্রোভাইড করবো প্লাস কি থাকছে দেখো প্লাস থাকছে কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত কোশ্চেনগুলো এসে গেছে ঠিক আছে ওই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু তোমাদের সাথে আমরা আলোচনা করব এর ফলে কিন্তু তোমাদের অনেকটা আইডিয়া হয়ে যাবে এক্সামে কোন টাইপের কোশ্চেনগুলো আসে তাছাড়া তো আমরা আছি তোমাদের কিন্তু সমস্তটাই আমরা হেল্প করব। প্লাস কি থাকছে দেখো প্লাস থাকছে সাজেশন অর্থাৎ তোমরা যখন এক্সাম দিতে যাবে তার আগে কয়েকদিন আগে কিন্তু তোমাদের আমরা সাজেশন প্রোভাইড করব। ঠিক আছে কোন টাইপের কোশ্চেনগুলো টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে আসতে পারে সেগুলো কিন্তু আমরা রিসার্চ করে তোমাদের কিন্তু সাজেশন প্রোভাইড করব প্লাস থাকছে डाउट क्लियरिंग क्लास তো এই ডাউট ক্লিয়ারিং ক্লাসটা কিন্তু হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট কেন বলি না ধরো তুমি একটা কোনো চ্যাপ্টার বুঝতে পারলে না ঠিক আছে যখন লাইভ ক্লাস থাকছে তুমি যদি তখন স্যারকে দেখলে জিজ্ঞেস করলে কোনো সমস্যা নেই কিন্তু যখন রেকর্ডিং ক্লাসটা তোমরা দেখবে তখন তোমাদের হয়তো কোনো জায়গায় আটকে যেতে পারে চ্যাপ্টারের ক্ষেত্রে ধরো কোনো একটা কোনো চ্যাপ্টার তোমাদের কিন্তু আটকে গেলো সেক্ষেত্রে কিন্তু আমরা তোমাদের ডাউট ক্লিয়ারিং ক্লাসটা কিন্তু রেখেছি তোমরা তখন আমাদের জানাবে যে স্যার আমি অমুক চ্যাপ্টারের অমুক টপিকটা কিন্তু বুঝতে পারিনি তখন আমরা এই ডাউট ক্লিয়ারিং ক্লাসটা তোমাদের দেবে এবং তোমাদের কিন্তু সেটা আমরা সলভ করে দেব তোমাদের টপিকটা যেটা তোমাদের আটকে গেছে এবং এটা কিন্তু তোমাদের প্রত্যেক সপ্তাহে একটি করে কিন্তু ক্লাস থাকবে ঠিক আছে প্রত্যেকটা সাবজেক্টের উপরে ওকে চলো এই ছিল তোমাদের আজকের বিষয় তারপরে দেখো আমরা কি দেখছি তোমাদের সিলেবাস অর্থাৎ যে এক্সপো টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের যে সিলেবাস তোমরা সবাই জানো যে ম্যাথমেটিক্স থেকে থাকছে কত না চল্লিশ নাম্বার থাকছে কেমিস্ট্রি থাকছে দেখো দশ নাম্বার ফিজিক্স থাকছে দেখো এখানে দশ নম্বর অ্যাপটিটিউড থেকে দেখো কুড়ি নাম্বার ইংলিশ থেকে কিন্তু দেখো কুড়ি নাম্বার অর্থাৎ এই ম্যাথামেটিক্সটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কারণ তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু তোমাদের চল্লিশ নাম্বার আসছে তারপরে কিন্তু দেখো না ইংলিশ এবং অ্যাপটিটিউড এই দুটো কিন্তু খুব ইজি দুটো সাবজেক্ট ঠিক আছে কোনো ভয়ের কোনো কারণ নেই আমরা আছি এই তুমি দেখো কুড়ি কুড়ি চল্লিশ তো এটা কিন্তু আমরা তোমাদের চল্লিশ হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কমন তোমরা পেয়ে যাবে ঠিক আছে যেমনটাই কিন্তু দু হাজার ক্ষেত্রে হয়েছে ম্যাথামেটিক্স থাকছে প্লাস থাকছে কেমিস্ট্রি ফিজিক্স তো এই তিনটে থেকেও কিন্তু আমাদের দু হাজার তেইশে খুব ভালো কোশ্চেন কিন্তু কমন এসছে তো ভয়ের কোনো কারণ নেই আমরা আছি তোমাদের কিন্তু সমস্তটাই হেল্প করবো তাহলে তোমাদের এই ছিল কিন্তু সিলেবাস একটা কথা তোমাদের এখানে জানিয়ে রাখি বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু পরীক্ষায় বসে তারা কিন্তু সিলেবাসটা জানেই না ঠিক আছে একটা প্লাস পয়েন্ট তোমরা যারা কোচিং এ অ্যাডমিশন হবে বা যারা হবে ভাবছো তোমাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি তোমরা যেহেতু অ্যাডমিশান এখানে হচ্ছ তোমরা প্রত্যেকটা চ্যাপ্টার থেকে পড়ছো তোমরা সিলেবাস ওয়াইজ পড়ছো তোমরা কিন্তু অনেকটা এগিয়ে থাকবে ওদের থেকে এটুকু কিন্তু আমরা হানড্রেড পার্সেন্ট তোমাদের বলতে পারি ঠিক আছে দেখো প্রত্যেক বছর তো অনেক স্টুডেন্ট এক্সামে বসে কেউ কিন্তু চান্স পায় আবার কিন্তু কেউ চান্স পায় না ঠিক আছে তো যারা চান্স পায় না তারা কিন্তু ভেবে নেয় যে আমরা হয়তো আর চান্স পাবো না অন্য কলেজে গিয়ে হয়তো ভর্তি হতে হবে প্রাইভেট কলেজে কিন্তু যারা চান্স পায় তারা কিন্তু তার পেছনের হিস্ট্রিটা যদি তোমরা একটু খুলে দেখো তারা কিন্তু কোনো না কোনো কোচিংয়ে বা সে কিন্তু বাড়িতে ভালো করে পড়াশোনা করছে বাড়িতে পড়াশোনা করা অবশ্যই খুব ভালো কিন্তু মানে তোমাকে কেউ যে গাইড করবে তাকে তো একদম প্রয়োজন তো ওইটা কিন্তু তোমাদের আমরা প্রোভাইড করব তোমরা যদি আমাদের কোচিংয়ে অ্যাডমিশন হও আমরা কিন্তু সর্বদাই তোমাদের সাথে কিন্তু থাকবো ঠিক আছে এই হচ্ছে বিষয় চলো এবার আমরা তোমাদের এবার দেখো মিট আওয়ার টিচার্স ঠিক আছে তাহলে আমাদের স্যারদের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই ফার্স্ট দেখো সঞ্জয় স্যার ঠিক আছে ফার্স্ট কে থাকছেন না ফার্স্ট থাকছেন কিন্তু সঞ্জয় স্যার ঠিক আছে তো সঞ্জয় স্যারকে তোমরা সবাই জানো সঞ্জয় স্যারের কিন্তু ক্লাসও তোমরা দেখেছো ঠিক আছে তারপর থাকছে দেখো ডি কে স্যার ঠিক আছে ডি কে কিন্তু তোমরা সবাই চেনো ডি কে স্যারও কিন্তু ক্লাস দেখেছো তো এই সঞ্জয় স্যার এবং ডি কে স্যার ঠিক আছে তোমাদের কি কী নিচ্ছেন না তোমাদের থাকছে ম্যাথ নিচ্ছেন কেমেস্ট্রি নিচ্ছেন এবং কিন্তু তোমাদের ফিজিক্স নিচ্ছেন অর্থাৎ এই তিনটে সাবজেক্ট কিন্তু তোমাদের সঞ্জয় স্যার এবং কিন্তু ডিকে স্যার নিচ্ছেন এবং ইংলিশ এবং অ্যাপটিটিউড ইংলিশ এবং অ্যাপটিটিউড থেকে কিন্তু ইংলিশ থেকে থাকছে দেখো সৌপম স্যার এবং অ্যাপটিটিউড থেকে দেখো আমি থাকছি ঠিক আছে পবিত্র স্যার তো ইংলিশ এবং অ্যাপটিটিউডের জন্য আমি এবং সৌপম স্যার ম্যাথ কেমিস্ট্রি ফিজিক্সের জন্য দেখো ডিকে এবং কিন্তু সঞ্জয় স্যার থাকছেন কোনো অসুবিধা নেই ভয়ের কোনো কারণ নেই আমরা তোমাদের পাশে আছি বার বার আমি বলছি ভয়ের কোনো কারণ নেই তোমরা যদি গভর্নমেন্ট কলেজে চান্স নেবে ভেবে রেখে দিয়েছো তোমরা কিন্তু আর ওয়েট করো না তোমরা কিন্তু অ্যাডমিশান হয়ে যাও আমাদের কিন্তু এক তারিখ থেকে কিন্তু ক্লাস হচ্ছে ঠিক আছে এবার দেখো আমরা কিভাবে এবার দেখো তোমরা কিভাবে জয়েন করবে আমাদের কোচিং সেন্টারে ঠিক আছে দেখো ওইটা বিষয় কিন্তু তোমাদের একটু জানিয়ে দেয় দেখো এখানে তোমরা কিভাবে অ্যাডমিশন হবে না ফর অ্যাডমিশান তোমরা কিন্তু অ্যাডমিশনের জন্য এই নাম্বার কিন্তু কল করবে নাম্বারটা দাও কি আছে নাইন সেভেন থ্রি টু ফাইভ জিরো টু সেভেন সিক্স টু নাইন সেভেন থ্রি টু ফাইভ জিরো টু সেভেন সিক্স টু এই নাম্বারে কিন্তু তোমরা ফোন করে অ্যাডমিশান হতে পারবে লাস্ট ডেট অফ অ্যাডমিশান অর্থাৎ তিরিশ ছয় দু হাজার তেইশ ঠিক আছে এই তিরিশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের সবাইকে অ্যাডমিশান হতে হবে তোমরা সবাই জানো প্রত্যেকটা ব্যাচে কিন্তু আমরা তিরিশ জনের বেশি রাখি না কারণ বেশি স্টুডেন্ট যদি প্রত্যেকটা ব্যাচে থাকে সেক্ষেত্রে কিন্তু তোমাদের পড়াশোনাটা কিন্তু ঠিকঠাকভাবে হয় না তো প্রত্যেকটা ব্যাচে কিন্তু আমরা তিরিশ জন করে রাখি তারপরে কিন্তু আমরা নেক্সট ব্যাচ কিন্তু তৈরি করি ঠিক আছে তো তোমরা যদি ফার্স্ট ব্যাচে তোমরা যদি অ্যাডমিশান হতে চাও তাহলে কিন্তু তোমাদের তিরিশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের অ্যাডমিশানটা হতে হবে আর তোমরা সবাই জানো তোমরা আগে থেকে যদি তোমরা কোচিং নাও তবেই কিন্তু গভর্নমেন্ট কলেজে চান্স পাওয়াটা সম্ভব আদারওয়াইজ কিন্তু কোনো মতে না ঠিক আছে তো দেখো আমাদের ক্লাস কবে থেকে স্টার্ট হচ্ছে দেখো ক্লাস স্টার্ট হচ্ছে আমাদের এক সাত দু থেকে ঠিক আছে অর্থাৎ যেদিন অ্যাডমিশনের লাস্ট ডেট থাকছে তার পরের দিন থেকে কিন্তু আমাদের ক্লাসটা আমরা স্টার্ট করছি ঠিক আছে তো ক্লাসে তোমরা সবাই জয়েন করো যদি তোমাদের কোনো রকম সমস্যা হয় তোমরা কিন্তু জানিও ঠিক আছে আর একটা তোমাদের কোশ্চেন থেকে যেতে পারে হয়তো যে স্যার কোর্স ফি কত ঠিক আছে তো ওটার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্স তোমরা চেক করো সেখানে কিন্তু ডিটেলস দেওয়া আছে তোমরা কিভাবে অ্যাডমিশন হবে একটি গুগল ফর্মের লিঙ্ক দেওয়া আছে তোমরা কিন্তু সেখানে ক্লিক করো সেখানে ক্লিক করে কিন্তু তোমরা সেটাকে ফিল আপ করো বা সেখানে ডিটেলসটাও কিন্তু আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু সেখান থেকেও পড়ে নিতে পারবে ঠিক আছে তো আজ এই পর্যন্তই দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো ক্লাসে অসংখ্য ধন্যবাদ